আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে আমাদের রেসিপি মাশরুম মশালা। মূলত এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ডিশ, তো চলুন শুরু করা যাক। তো চুলায় হচ্ছে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেলে দিয়ে দিব সয়াবিন তেল, তেল গরম হয়ে গেলে চুলাটা মিডিয়াম করে দেব, তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে কিছু মশলা যোগ করবো, প্রথমে তেজপাতা, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, আরো দেব গুঁড়া মরিচ, ধনে গুঁড়ো, আর জিরা গুঁড়ো। এরপর সব কিছু একসাথে মিক্স করে নেব। বলে রাখি, মাশরুমে কিন্তু প্রচুর প্রোটিন থাকে, তো আপনারা কিন্তু মাশরুমটাকে খেতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ, এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা গুঁড়া মরিচ দিয়েও কাজ চালাতে পারেন। আমি যে সেটা দিয়েছি কালার হবার জন্যে, যেহেতু ইন্ডিয়ান ডিশ, পানি দিয়ে দিলাম। ইন্ডিয়ান ডিশে ওরা কিন্তু যে কাশ্মীরি মরিচটা ব্যবহার করে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে একটু হালকা ফুটে উঠলে চুলাটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এদিকে আমি মাশরুম হচ্ছে ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে বাদাম, তারপরে এখানে ক্যাশিউ নাট পেস্ট নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আপনার, এরপরে দেখুন পানিটা কমে এসছে, চুলাটা কমিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট, কাজু বাদাম পেস্ট। আপনার বাসায় যদি মাশরুম পড়ে থাকে এবং মনে হয় যে কী রান্না করবেন কিছু খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে রেসিপিটি ট্রাই করতে পারেন। এবারে যে বাদাম পেস্টের মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকেও হচ্ছে দিয়ে দেব তরকারিতে। একটা ভেজ ডিশ হিসেবে কিন্তু এটা খুবই চমৎকার হয়, চাইলে আপনারা পোলাও বিরিয়ানির সাথে এটা সার্ভ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম। আমি জানি যে আমাদের আসলে খাবারের ট্রেডিশন আলাদা, আমরা পোলাও বিরিয়ানি বা আমরা দাওয়াতে খাবার ভিন্নভাবে সার্ভ করে থাকি, কিন্তু কখনো চেঞ্জ আনতে চাইলে বা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে ভালোই হয়েছে, মানে আপনি খেয়ে বুঝবেনই না যে এটাতে মাছ মাংস দেওয়া হয়নি, শুধুমাত্র মাশরুম দিয়ে এটা রান্না করা হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, পানি শুকিয়ে কমে আসলে ঢাকনা তুলে নিলাম, দেখুন কত চমৎকার কালার এসেছে। এখন সামান্য আর একটু পানি দিয়ে দিচ্ছি, আগে ভালো করে মশলা শেষ সব কিছু কষিয়ে নিয়েছি উপকরণ, এরপরে পানি দিয়ে দিলাম। এরপরে এই পানিটা দিয়ে হচ্ছে এই মাশরুম কারিটা রান্না হয়ে যাবে। সাধারণত ইন্ডিয়ার ধাবাতে অথবা হোটেলগুলোতে, রোস্টেড হোটেলগুলোতে এভাবে হচ্ছে মাশরুম মশালা কারি হচ্ছে ওরা রান্না করে বিক্রি করে থাকে। পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দেখুন ঢাকনা তুলে দেখিয়েছি আপনাদের যে পানি কিন্তু কমে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা,
সব কিছু একবারে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। পানিটা একদম শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা কিন্তু একটু ঘন হবে। চুলাটা হাই মিডিয়াম করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়তে পারেন, এতে ভালো টেস্ট হয়। দেখুন আমার মাছ মশলা কারি রেডি হয়ে গেছে, আমি একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। পানি কিন্তু একদম শুকিয়ে এসে এরকম মাখা মাখা এবং ঘন হবে এই রেসিপিটা। তো আশা করি হচ্ছে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও রেসিপি দেখতে হলে হাফিজ রেসিপির সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।